হাই ফ্রেন্ডস, ব্যাঙ্গলোর টাটেশনে তোমাদের স্বাগত, সুপ্রভাত। আজকে 24শে ডিসেম্বরের সকাল। দেখো আজকে সকালটা কীরকম লাগে কলকাতার সকাল, পুরো অলমোস্ট একদম সব কিছু ঢাকা, বুঝতে পারছো, কুয়াশাতে এতটাই শীত। শীতটা খুব একটা বেশি নেই, এই যে দেখতে পাচ্ছ কুয়াশাতে পুরো ঢাকা, শীতের সকাল, একটা কত সুন্দর বিউটিফুল শীতের সকাল। এই সেই 24শে ডিসেম্বর, ঠিক 25শে ডিসেম্বর আগের দিন, আজকে রবিবার, ছুটির দিন। দেখো বিভিন্ন, দেখো ওখানে একজন ওয়ার্কআউটও করছে ছাদের উপরে। দেখো আমি তোমাদেরকে জুম করে দেখালাম, এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ। ছাদ থেকে, এখান থেকে আমাদের যে ভিউটা দেখা যায় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির পাশে একটা হাই রাইজ একটা বিল্ডিংও আছে, আর এই হচ্ছে জলের ট্যাঙ্ক। আর এই যে এই যে এই যে এখানে বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সাউথ সিটি মলটা, আমাদের ঠিক বাড়ির ছাদ থেকেই দেখা যায়। সো এমন কিছু দূরে না, তোমরা চাইলে এসে সিটি মলও দেখতে পারো। কালকে সাউথ সিটি মলও আমি গেছিলাম, তো খুব সুন্দরভাবে ডেকোরেশনও করেছে, তোমরা চাইলে সাউথ সিটি মলও একবার এসে ঘুরে যেতে পারো। আমি দেখো এখানে কনস্ট্রাকশন চলছে আমাদের বাড়িতে পাশে একটা। হ্যাঁ এই দেখো এক জায়গায়, এই যে এগুলো আগে পুরনো ছিল কোয়ার্টার, সেগুলো ভেঙে আবার নতুনভাবে হচ্ছে। এ বলতে পারো এক প্রকার ভাঙা গড়ার খেলা, একদিকে ভাঙছে একদিকে তৈরি হচ্ছে নতুন। খুব তাড়াতাড়ি হয়ে গেল, ওই প্রায় একতলার কাজ প্রায় হয়ে গেছে এই জয়েন্টগুলো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এরকম এমনি এগুলো 12টা হবে, এরকম ব্লক এমনি 12টা বানানো হবে। খুব ভালোই লাগে এগুলো দেখতে। হ্যাঁ সকালে দেখো এদিকে পাখি বিভিন্ন রকম। হ্যাঁ এতটাই কুয়াশা পুরো দেখাই যাচ্ছে না, মানে কি বলবো, 100 মিটারও দূর পর্যন্ত দেখা যাচ্ছে না কি আছে, মানে ভিজিবিলিটি বলতে পারে একদম অলমোস্ট মানে নায়ের মতনই। দেখো পাখি, শীতের সকাল, এখন হচ্ছে সকাল দশটা অলমোস্ট উড়ায় নি ও নিজে, আমি তো দাঁড়িয়ে আছি এক কাছে। বন্ধুরা বেলা অনেকটাই হয়েছে, তো রোদও বেরিয়ে গেছে, কুয়াশা সরিয়ে রোদ বেরিয়ে গেছে। আর কুয়াশা যেদিন দেয় সেদিন তো রোদটা একটু বেশি হয়, তোমরাই জানো সবাই। তো এই সকাল দেখো, এই সকালে তো না এই আমাদের ছাদে অনেক পায়রা আসে, তোমরা দেখতেই পাচ্ছ, তো কত সুন্দর লাগছে। পায়রা হলো শান্তির প্রতীক, তোমরা জানো সেটা। তো দেখো এখানে এত পায়রা, এত সব খাবার খাওয়ার জন্য আছে, দেখে খুবই ভালো লাগে। এরকম সুন্দর দৃশ্য খুব একটা দেখা যায় না, ভালোই লাগছে চোখের সামনে এইভাবে দেখছি। হ্যাঁ দেখো বন্ধুরা একটা সাদা পায়রাও আছে। তো যাই, সকালটা আর কি বেশ ভালোই কাটলো, রোদটা খুব ভালোই জোর হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। তাছাড়া বাবু একা আছে নিচেতে, ওকে যেতেই হবে নিচে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখাবে পরের ব্লগে।